হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের 23 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজ আমরা 6 দাগ থেকে শুরু করব। তো 6 দাগে কী আছে দেখো, 6-এর 1-এ আমরা দেখতে পাচ্ছি যদি সাইন আলফা সমান 5-এর 13 হয় তবে আমাদের দেখাতে হবে যে ট্যান আলফা যোগ সেক আলফা সমান 1.5। তা দেখো বন্ধুরা, যদি কোনো একটি নির্দিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতের মান দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ এক্ষেত্রে যেমন সাইন আলফার মান দেওয়া আছে, এই রকম অঙ্কগুলি আমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সমাধান করতে পারি। যেমন দেখো, এখানে সাইন আলফা বলতে কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব সমান আমরা 5x এবং অতিভুজ সমান আমরা 13x ধরে নিতে পারি, এবং পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই দুটি থেকে আমরা সহজেই ভূমি 12x পেয়ে যাব। এবার যখন আমরা লম্ব, ভূমি আর অতিভুজ পেয়ে যাচ্ছি, তখন ত্রিকোণমিতিক যে কোনো 6টি অনুপাতের মানও আমরা সহজে বের করতে পারব। অর্থাৎ দেখো, এখানে ট্যান আলফার জায়গায় আমরা কী পাবো, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব 5x পেয়েছি আর ভূমি 12x পেয়েছি, তাহলে 5-এর 12 পাবো। সেকের জায়গায় কী হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ 13x পেয়েছি আর ভূমি 12x পেয়েছি, তাহলে এখানে 5/12 আর এখানে 13/12 যোগ করলে আমরা 18/12 পাবো, এবং সেই 18 আর 12 কাটাকাটি করলে আমরা সহজেই 1.5 পেয়ে যাব। শুধু 6-এর 1-এর অঙ্কটা না, 6-এর যে 6টি অঙ্ক আছে প্রতিটি অঙ্কই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে খুব সহজেই করতে পারি। কিন্তু যেহেতু আমরা 13.3-এর অঙ্কগুলি অভেদ সম্পর্কের উপর ভিত্তি করে সমাধান করছি, তাই এক্ষেত্রে আমরা সেই অভেদ সম্পর্কের উপর ভিত্তি করেই অঙ্কগুলি সমাধান করব। কেমন, তা দেখো, এখানে আমাদের ট্যান আলফা আর সেক আলফার মান দরকার, দেওয়া আছে সাইন আলফার মান। তা আমরা সাইন আর কসের সূত্র জানি, তাই না? সাইন আর কসের একটা অভেদ সম্পর্ক আমরা জানি, সেখান থেকে প্রথমে আমরা কস আলফার মান বের করব। কস আলফার মান বের করতে পারলে কসকে উল্টে দিলেই আমরা সেক আলফা পেয়ে যাব। কেমন, সেকের মান যখন পেয়ে যাব, সেক আর ট্যানের সূত্রের সাহায্যে আমরা ট্যানের মানটাও বের করতে পারব। তাহলে লক্ষ্য করো, আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, বা কস স্কোয়ার আলফা সমান 1 - সাইন স্কোয়ার আলফা। এখানে এবার আমরা সাইনের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি, 1 - 5/13 এর স্কোয়ার, অর্থাৎ 1-5 স্কোয়ার করলে আমরা 25 পাবো, 13 স্কোয়ার করলে আমরা 169 পাবো। 1-এর থেকে 169 বিয়োগ করলে কত হবে, 1-দিয়ে 169কে গুণ করলে 169, তার থেকে 25 বিয়োগ করলে আমরা 144 পাবো, আর নিচে 169 পাবো। একবারে করে দেওয়া হলো, ঠিক আছে? দেখো বন্ধুরা, কস স্কোয়ার আলফা সমান 144/169, তাহলে কস আলফা সমান কি হবে, 144 আর 169-এর বর্গমূল, 144-এর বর্গমূল আমরা 12 পাবো আর 169-এর বর্গমূল 13 পাবো, অর্থাৎ কস আলফা সমান 12/13 বের হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব সেক আলফা সমান 13/12। কেমন, এবার আমরা সেক আর ট্যানের সম্পর্ক থেকে আমরা ট্যানের মানটা বের করব, ঠিক আছে? আবার দেখো কি জানি আমরা, 1+ট্যান স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার আলফা, বা ট্যান স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার আলফা মাইনাস 1 হবে। এক্ষেত্রে দেখো, সেকের মান আমরা কত পেয়েছি, 13/12, তাহলে 13/12 হোল স্কোয়ার বিয়োগ 1, 13-কে স্কোয়ার করলে আমরা 169 পাবো, 12-কে স্কোয়ার করলে 144 পাবো, বিয়োগ 1, এদের লসাগু 144 হবে, তাহলে আমরা পাবো 169-144, 169 থেকে 144 বিয়োগ করলে আমরা 25 পাবো, নিচে 144 পাবো। তা ট্যান স্কোয়ার সমান 25/144, অতএব ট্যান আলফা সমান কী হবে, 25-এর বর্গমূল 5 এবং 140-এর বর্গমূল 12, অর্থাৎ আমরা 5-এর 12 পাবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে সেক আলফার মান পেয়ে গেছি, ট্যান আলফার মান পেয়ে গেছি, এবার আমরা মানগুলি বসিয়ে দিই লেফট হ্যান্ড সাইডে। তা লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান আলফা যোগ সেক আলফা সমান, ট্যানের জায়গায় আমরা কত বসাবো, আমরা বসাবো 5-এর 12,
जोग सेकेर जगह बसाबो तेरोर बारो लसागु कत हबे बारो हबे ताहले आमरा उपरे कि पाबो उपरे पाबो आमरा पाँच जोग तेरो तो पाँचर संगे तेरो जोग करले आठेरो और नीचे बारो केमन आमरा छय दिये काटाकाटी करले एखाने तीन पाबो एखाने दुई पाबो तो तीन के दुई दिये भाग करले आमरा 1.5 पाबो अर्थात बंधु आमरा कि देखते पाच्छि अतएव लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड पे गेल तो ये लिखब प्रमाणित तो आशा करी बंधुरा अंकटी तो बुझते पे एबार दुई दागे तो लक्ष्य करो दुई दागे कि आछे दुई दागे आमरा देखते पाच्छी जदि टैन ए समान एन बाय एम है ताहले आमादेर साइन ए एवं सेक एर मान निर्णय करते हबे ठीक आछे ताहले देखो एखाने टैन एर मान देवा आछे तो आमरा टैन एर संगे सेक एर एकटी अभेद सम्पर्क जानी सेटी थेके आमरा सेक एर मान सहजेई बेर करते पारबो तो देखो आमरा जानी जे वन प्लस टैन स्क्वायर ए समान सेक स्क्वायर ए ठीक आछे एबार ई समीकरणटाके एकटु घुरिये लिखछि बा सेक स्क्वायर ए समान वन प्लस एन एर जायगाय आमरा मानटा बसिये दिच्छि ताहले एन बाई एम एर होल स्क्वायर समान कि पाच्छि देखो वन प्लस एन स्क्वायर बाई एम स्क्वायर एबार एते लसागु कि हबे लसागु हबे एम स्क्वायर ताहले उपरे पाबो आमरा एम स्क्वायर प्लस एन स्क्वायर अर्थात सेक स्क्वायर एर मान होच्छे एम स्क्वायर प्लस एन स्क्वायर बाई एम स्क्वायर अतएव सेक ए समान कि हबे रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर बाई एम केमन एबार आमादेर साइन एर मान बेर करते हबे तो देखो बंधुरा ए सेक ए थेके सहजेई आमरा कस एर मान पेये जाच्छि ताहले देखो कस ए समान कि हबे वन बाई सेक ए अर्थात ए मानटिके उल्टे दिलेई आमरा पेये जाबो ताई ना तो देखो वन बाई रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर बाई एम छिलो ताहले आमरा पाबो एम बाई रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर ताहले कसेर मान पेये गेछि कसेर मान जखन आमरा पेये गेछि कस ओ साइनेर जे अभेद सम्पर्क आछे सेई सम्पर्क थेके आमरा साइनेर मान सहजेई बेर करते पारबो तो देखो आमरा जानी जे साइन स्क्वायर ए जोग कस स्क्वायर ए समान वन बा साइन स्क्वायर ए समान वन माइनस कस स्क्वायर ए एबार एखाने कसर मानटा आमरा बसिए देव ताहले देखो वन माइनस कसर मान कि एम बाई रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर एर होल स्क्वायर हबे केमन ताहले आमरा पाबो वन माइनस एम के स्क्वायर कर लेम स्क्वायर पा और नीचे रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर के स्क्वायर कर ले रूटा उठे जाए अर्थात हमें पा एम स्क्वायर प्लस एन स्क्वायर तो लसागु की है लसागु है एम स्क्वायर प्लस एन स्क्वायर तेल एक दिए ये गुण कर लेम स्क्वायर प्लस एन स्क्वायर पा और वियोग एम स्क्वायर तेल ये देखो एम स्क्वायर केटे गल ठीक है तेल ऊपर क्यों पड़े आपरे पड़े आधु एन स्क्वायर और नीचे एम स्क्वायर प्लस एन स्क्वायर अतए साइन स्क्वायर ए समान कि पेलम पेलम एन स्क्वायर बाई एम स्क्वायर प्लस एन स्क्वायर तो हमें साइन एर मान बेर करते हैं अतए साइन ए समान कि हबे एगुलिर वर्गमूल तो एन स्क्वायर वर्गमूल हे एन और यदि देखो एम स्क्वायर प्लस एन स्क्वायर वर्गमूल है रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर ठीक है ताहले एखाने आमरा साइनेर मान पेये गेलाम और एखाने आमरा सेकेर मान पेये गेलाम तो आशा करी बंधुरा अंकटी तोमरा बुझते पेरेछो एबार तीन दागेटा लक्ष्य करो तीन दागे कि आछे जे कस थीटा समान एक्स बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होले आमादेर देखाते हबे एक्स इंटू साइन थीटा समान वाई इंटू कस थीटा ठीक आछे ताहले प्रथमे देखो एखाने कस थीटार मान देवाई आछे आमरा साइन थीटार मानटा बेर करब साइन और कसेर जे अपेक्षित सम्पर्क आछे सेखान थेके तो देखो
আমরা সেটা প্রথমে করে নিচ্ছি। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান, বা সাইন স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটা সমান কী হবে ওয়ান মাইনাস কস থিটার মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা পাব এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি ওয়ান মাইনাস, উপরে এক্সকে স্কোয়ার করলে আমরা এক্স স্কোয়ার পাবো, আর নিচে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা লসাগু করবো, তো এদের লসাগু কী হবে, লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেমন। তাহলে এক দিয়ে এটাকে গুণ করলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে কী আছে মাইনাস এক্স স্কোয়ার আছে, তা দেখো এদিকে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে গেল, অর্থাৎ আমরা পাচ্ছি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি স্কোয়ার হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটার মান আমরা এটা পেলাম, অতএব সাইন থিটা কী হবে এটির বর্গমূল, তো উপরে ওয়াই স্কোয়ারের বর্গমূল আমরা ওয়াই পাবো, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গমূল পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই হচ্ছে আমাদের সাইনের মান। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান কী ছিল এক্স ইন্টু সাইন থিটা ছিল, সাইন থিটার মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তা এক্স ইন্টু সাইন থিটার জায়গায় আমরা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পাচ্ছি কি এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম, রাইট হ্যান্ড সাইডে কী পাচ্ছি দেখো, রাইট হ্যান্ড সাইডে কী আছে ওয়াই ইন্টু কস থিটা সমান, তা কস থিটার মান কত দেওয়া ছিল, কস থিটার মান দেওয়া ছিল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তা দেখো ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করলে আমরা কী পাবো, আমরা পাবো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ বন্ধুরা লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে আমরা একই মান পেলাম, তাহলে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার চার দাগেটা লক্ষ্য করো, চার দাগে কী আছে দেখো, চার দাগে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে আমাদের কট আলফার মান বের করতে হবে। তা দেখো বন্ধুরা আমরা সাইন আলফা থেকে আমরা কোসেকের মান সহজেই বের করতে পারি, কোসেক আলফা এবং কোসেক আর কটের মধ্যে একটা অভেদ সম্পর্ক আছে, সেখান থেকে আমরা কট আলফার মান সহজেই বের করতে পারবো। তা দেখো সাইন আলফার মান যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, অতএব কোসেক আলফার সমান কী পাবো, এটিকে উল্টে দিলে আমরা পেয়ে যাব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমরা কোসেক আর কটে যে অভেদ সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা এবার কটের মান বের করছি, তা আমরা জানি কি ওয়ান প্লাস কট স্কোয়ার আলফা সমান কোসেক স্কোয়ার আলফা, বা কট স্কোয়ার আলফা সমান কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। এখানে আমরা কোসেকের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা কী পাবো, সমান দেখো উপরে আমরা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার পাবো, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার পাবো মাইনাস ওয়ান, কেমন সমান। এদের লসাগু কী হবে, লসাগু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, বি স্কোয়ার হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার। এবার দেখো বন্ধুরা উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার
माइनस ए स्कोर माइनस बी स्कोर होल स्कोर समान आमरा कि जानी, आमरा जानी फोर ए बी बाय नीचे कि आछे ए स्कोर माइनस बी स्कोर होल स्कोर। ताहले देखो कट स्कोर आलफा जदि फोर ए बी बाय ए स्कोर माइनस बी स्कोर होल स्कोर है अतएव कट आलफा समान कि हबे एटिर वर्गमूल अर्थात उपरे आमरा पाबो टू ए बी और नीचे कि पाबो ए स्कोर माइनस बी स्कोर। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পাঁচ দাগেটা লক্ষ্য করো, পাঁচ দাগে দেখো কী আছে। পাঁচ দাগে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটার মান কী দেখাতে হবে, যে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? তাহলে দেখো বন্ধুরা এক্ষেত্রে আমরা দুটি ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছি, এই দুটোকে ভাঙিয়ে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতের মানটা বের করতে হবে। সেটি আমরা কীভাবে করব লক্ষ্য করো, এটিকে যদি আমরা কোণাকুণি পরিবর্তন করে দিই অর্থাৎ আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। ঠিক আছে, এই জায়গার দুটি পরিবর্তন করে দিলাম, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা সমান কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। তাহলে দেখো বন্ধুরা এখানে দুটো ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সেখান থেকে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে এলাম। এবার ট্যান থিটার সঙ্গে সেক থিটার একটা অভেদ সম্পর্ক আছে, তাহলে প্রথমে আমরা সেক থিটার মান বের করবো, আর সেক থিটার মান বেরিয়ে গেলে সেটিকে উল্টে দিলেই আমরা কস থিটার মান পেয়ে যাব, তাই না? তাহলে প্রথমে আমরা সেটাই করছি। দেখো আমরা জানি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এবার সমীকরণটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি, বা সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ারের জায়গায় আমরা মানটা বসিয়ে দিচ্ছি এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি দেখো, ওয়ান প্লাস উপরে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এদের লসাগু কী হবে ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা পাবো উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু সাজিয়ে লিখলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, সাজিয়ে লিখলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। তাহলে দেখো এটি যদি সেক স্কোয়ার থিটার মান হয় অতএব সেক থিটার সমান কী হবে এর বর্গমূল, অর্থাৎ আমরা উপরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে পাবো ওয়াই। কেমন? তাহলে দেখো আমরা যখন সেক থিটার মান পেয়ে গেছি এখান থেকে আমরা কী পাচ্ছি, অতএব কস থিটা কি এটিকে উল্টে দিলেই পেয়ে যাব, অর্থাৎ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এবার এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করব, আবার দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, বা সাইন স্কোয়ার থিটা সমান কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এবার এখানে কসের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি ওয়ান মাইনাস কসের মান কি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো ওয়ান মাইনাস ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এখান থেকে এদের লসাগু কী হবে, এদের লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা উপরে কী পাবো, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কী পেলাম, আমরা পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিটা সমান উপরে এক্স স্কোয়ার বাই নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটার মান যদি এটা হয় অতএব সাইন থিটার মান কী হবে এর বর্গমূল, তা উপরে এক্স স্কোয়ারকে বর্গমূল করলে আমরা এক্স পাবো, আর নিচে দেখো এটার নিচে রুটটা ছিল না, ঠিক আছে, এটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এর বর্গমূল করলে আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কী ছিল,
লেফট হ্যান্ড সাইডে ছিল সাইন থিটা মাইনাস কস থিটা। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি, সাইন থিটার মান আমরা কী পেয়েছি, আমরা পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটার মান কী পেয়েছি, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এদের লসাগু কী হবে, এদের লসাগু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে আমরা কী পাবো, উপরে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই পাবো। তো এটি তো দেখাতে বলেছিল যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার ছয় দাগেটা লক্ষ্য করো, ছয় দাগে কী আছে দেখো, বলা আছে যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস এ সমান ফোর এক্স হয়, তবে আমাদের দেখাতে হবে কোসেক এ প্লাস কট এ সমান ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স। তা দেখো বন্ধুরা এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি বা কস এ সমান ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। কেমন? তাহলে দেখো এই কস এ থেকে আমরা কীভাবে কোসেকে এবং কটের মান পাবো, সাইন আর কসের যে ভেদ সম্পর্ক আছে সেখান থেকে আমরা সাইন এর মান পেয়ে যাব, আর সাইন এর মানকে উল্টে দিলেই আমরা কোসেক এর মান পেয়ে যাচ্ছি। এবার দেখো কস একে উল্টে দিলে আমরা সেক এর মান পাবো, আর সেক আর ট্যানের যে ভেদ সম্পর্ক আছে সেখান থেকে আমরা ট্যানের মান বের করব, আর ট্যানকে উল্টে দিলেই আমরা কটের মান পেয়ে যাব। তাহলে দেখো আমরা সেটি কিভাবে করছি, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান, বা সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। এবার এখানে আমরা কসের মানটা বসিয়ে দেব, তাহলে আমরা পাচ্ছি দেখো ওয়ান মাইনাস কসের মান কি ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার হবে। এটিকে ভাঙালে আমরা পাবো ওয়ান মাইনাস, উপরে পাবো ফোর এক্সের হোল স্কোয়ার, আর নিচে পাবো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা লসাগু কী পাবো, আমরা লসাগু পাবো ওয়ান প্লাস ফোর এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্সের হোল স্কোয়ার। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাবো, তাহলে আমরা পাচ্ছি দেখো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, আর নিচে আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙাতে পারি। ঠিক আছে, তাহলে সেখানে দেখো এখানে এ বলতে এক, তাহলে একের স্কোয়ার প্লাস টু এ বলতে এক, বি বলতে দেখো এটিকে ভাঙলে আমরা কী পাবো, আমরা টু এক্স পাবো যোগ বি স্কোয়ার অর্থাৎ টু এক্সের হোল স্কোয়ার। কেমন? ঠিক একইভাবে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক, বি বলতে টু এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে আমরা কী পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি, বি বলতে টু এক্স এর হোল স্কোয়ার ইন্টু এদিকে পাচ্ছি এ বলতে এক বিয়োগ বি বলতে টু এক্সের হোল স্কোয়ার, আর নিচে কী পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়েছি সাইন স্কোয়ার এ সমান এইটা, তাহলে এখান থেকে আমরা সাইন এ সমান কী পাবো, এর বর্গমূল, অতএব সাইন এ সমান আমরা পাবো ওয়ান প্লাস টু এক্স ইন্টু এদিকে পাবো ওয়ান মাইনাস টু এক্স। ঠিক আছে, আর নিচে দেখো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ছিল, তাহলে এর বর্গমূল কী হবে, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। ঠিক আছে,
এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি, অর্থাৎ আমরা পাবো এ স্কোয়ার, মানে একের স্কোয়ার করলে একই হবে, মাইনাস বি স্কোয়ার, বি বলতে টু এক্স, তাহলে টু এক্স কে স্কোয়ার করলে আমরা ফোর এক্স স্কোয়ার পাবো, আর নিচে পাবো কি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন এর মান আমাদের কী বের হলো, ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। অতএব এখান থেকে আমরা কোসেক এর মান সহজেই পাবো, এটিকে উল্টে দিলে তাহলে কোসেক এর মান কি হবে, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। কেমন, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো এখানে কি ছিল, এখানে আমাদের কস এর মান ছিল, তাহলে কস এর থেকে আমরা কি পাবো, অতএব সেক এ সমান কি হবে, এটিকে উল্টে দিতে হবে, অর্থাৎ উপরে পাবো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই, নিচে কি হবে ফোর এক্স। এবার আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ, এখান থেকে আমরা ট্যানের মানটা বের করব। তো দেখো বা ট্যান স্কোয়ার এ সমান কি হবে, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তাহলে সেকের মান আমরা কি পেয়েছি, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার পেয়েছি বাই ফোর এক্স, তাহলে এটিকে হোল স্কোয়ার করে দিতে হবে মাইনাস ওয়ান। কেমন, তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, আমরা উপরে পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর নিচে ফোর এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমাদের বিয়োগ করতে হবে, তাহলে লসাগু কি হবে, লসাগু হবে ফোর এক্সের হোল স্কোয়ার, আর উপরে পাবো আমরা ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ফোর এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এবারও আমরা কি করবো, এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, আর নিচে কি পাবো, নিচে আমরা ফোর এক্সের হোল স্কোয়ার পাবো। তা বন্ধুরা দেখো এইটিকে ঠিক আগের বারের মতোই আমরা এইভাবে ভাঙতে পারি, তা আমরা যদি এটিকে একবারে ভাঙি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, প্লাসের সূত্রটি, অর্থাৎ ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার ইন্টু, এখান থেকে আমরা পাবো কি ওয়ান মাইনাস টু এক্সের হোল স্কোয়ার, আর নিচে কী হবে, নিচে হবে ফোর এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার এ সমান ওয়ান প্লাস টু হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টুর হোল স্কোয়ার, আর নিচে ফোর এক্সের হোল স্কোয়ার। অতএব এখান থেকে আমরা ট্যান এ সমান কি পাবো, এর বর্গমূল, তাহলে উপরে দেখো ওয়ান প্লাস টু এক্স এর হোল স্কোয়ারের বর্গমূল করলে আমরা ওয়ান প্লাস টু এক্স পাবো, আর ওয়ান মাইনাস টু এক্স হোল স্কোয়ারের বর্গমূল করলে আমরা ওয়ান মাইনাস টু এক্স পাবো, নিচে আমরা ফোর এক্সের হোল স্কোয়ারকে বর্গমূল করলে আমরা ফোর এক্স পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এবার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভাঙাতে পারি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এককে স্কোয়ার করলে একই হবে, মাইনাস বি বলতে টু এক্সকে স্কোয়ার করলে আমরা ফোর এক্স স্কোয়ার পাবো, আর নিচে কি ফোর এক্স। কেমন, তাহলে এই আমাদের ট্যানের মান বেরোলো, তাহলে ট্যানের মানকে উল্টে দিলে আমরা কটের মান পেয়ে যাচ্ছি, অতএব কট এ সমান কি হবে, ফোর এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কী ছিল, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল যে কোসেক এ যোগ কট এ। এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, কোসেকের মান কী পেয়েছি, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, যোগ কটের মান কী পেয়েছি আমরা, ফোর এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। ঠিক আছে, তা দেখো এদের লসাগু কী হবে, লসাগু হবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, তাহলে উপরে আমরা কী পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। ঠিক আছে, তা দেখো বন্ধুরা এটিকে ঠিক আগের মতো আমরা প্লাসের সূত্রে ভাঙাতে পাচ্ছি, তাহলে উপরে আমরা কী পাচ্ছি, দেখো ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার, আর নিচে কী হচ্ছে দেখো বন্ধুরা, এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এটিকে ভাঙালে আমরা টু এক্সের হোল স্কোয়ার পাচ্ছি। এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার বাই,
এটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক যোগ টু এক্স ইন্টু এক বিয়োগ টু এক্স। এবার দেখো উপর নিচে একটা করে এক যোগ টু এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা উপরে কী পাচ্ছি, একটা এক যোগ টু এক্স থাকছে আর নিচে এক বিয়োগ টু এক্স থাকছে। অর্থাৎ বন্ধুরা দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সমান আর হ্যান্ড সাইড দেখিয়ে দিলাম, তাহলে এখানে আমরা কী লিখব, প্রুফড। কেমন? তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কটি বেশ বড়। কিন্তু এই সেম অঙ্ক বন্ধুরা যদি কি না আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সমাধান করি, তাহলে দেখো কত সহজে আমরা সমাধান করতে পারবো। তো দেখো বন্ধুরা এখানে আমরা সেই ছয় দাগের অঙ্কটাই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সমাধান করেছি। সেক্ষেত্রে আমরা কী করেছি দেখো, এখানে কস থিটা সমান ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার পেয়েছিলাম, কস থিটা জায়গায় আমরা ভূমি বাই অতিভুজ বসিয়েছি, অতএব আমরা ভূমি সমান কী পেয়েছি ফোর এক্স কে, আর অতিভুজ সমান কী পেয়েছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কে। এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে লম্বর মানটা বের করেছি এবং দেখো সেই লম্বর মান আমরা কী পেয়েছি, ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কে। কেমন? এবার এখান থেকে দেখো আমরা কী করেছি, লেফট হ্যান্ড সাইডে কোসেক এ প্লাস কট এ, তা কোসেক সমান কী অতিভুজ বাই লম্ব, আর এদিকে কট এ সমান কী ভূমি বাই লম্ব, অতিভুজের মান আমরা পেয়েছিলাম ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কে বসিয়ে দিয়েছি, লম্বর মান আমরা বের করেছিলাম ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কে বসিয়ে দিয়েছি, এক্ষেত্রে ভূমির মান কী ছিল ফোর এক্স কে বসিয়ে দিয়েছি এবং লম্বর মান ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কে বসিয়ে দিয়েছি। উপর নিচে কে কে কেটে গেল, তাহলে আমরা কী পেলাম, এই দুই ক্ষেত্র থেকে আমরা ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারকে লসাগু হিসাবে পেলাম। তাহলে উপরে কী থাকছে, উপরে থাকছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস বসিয়ে দিয়েছি এখানে ফোর এক্স। এবার এটিকে আমরা আগের মতনই সূত্র ভাঙিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা পেয়েছি ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার, আর নিচে এটিকে আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারে ভাঙিয়ে দিয়েছি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভাঙিয়েছি। এবার উপর নিচে একটা করে ওয়ান প্লাস টু এক্স কেটে গেছে, তাহলে উপরে ওয়ান প্লাস টু এক্স একটা রয়ে গেল আর নিচে ওয়ান মাইনাস টু এক্স আমরা পেলাম, অর্থাৎ এটি রাইট হ্যান্ড সাইড ছিল। তা তোমরা এইভাবে সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে অঙ্কগুলি সমাধান করতে পারো, তোমাদের যেটি ভালো মনে হবে তোমরা সেভাবেই সমাধান করবে। কেমন? এবার সাত দাগেটায় দেখো, সাত দাগেটায় কী আছে, সাত দাগে বলা আছে যে এক্স সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান বি ট্যান থিটা। কেমন? এখান থেকে আমাদের বের করতে হবে কি, যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মান এক, এটা আমাদের দেখাতে হবে। তা দেখো আমরা কি করব, এখানে এক্স ওয়াইয়ের জায়গায় এই মানগুলি বসিয়ে দেব, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উপরে এ স্কোয়ার আছে বসিয়ে দিলাম আর নিচে এক্স স্কোয়ারের জায়গায় আমরা এ সাইন থিটা এর হোল স্কোয়ার দিলাম। কেমন? আর এদিকে দেখো বি স্কোয়ার বসিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় আমরা বি ট্যান থিটা বসিয়ে দিলাম এবং যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে দেখো এ স্কোয়ার আর নিচে এটিকে আলাদা করে দিলে আমরা পাবো এ স্কোয়ার আর এদিকে সাইন স্কোয়ার থিটা মাইনাস এদিকে কী হচ্ছে দেখো বি স্কোয়ার বাই, এটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে পাচ্ছি বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তা উপর নিচে দেখো এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, অর্থাৎ আমরা পাচ্ছি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে ওয়ান বাই ট্যান স্কোয়ার থিটা। তাহলে ওয়ান বাই ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, কট স্কোয়ার থিটা। তাহলে দেখো বন্ধুরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি ওয়ান, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমরা এখানে কী লিখব, প্রমাণিত। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আট দাগেটা লক্ষ্য করো, তা আট দাগে কী আছে দেখো, আট দাগে বলা আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান হলে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা সমান ওয়ান দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, বা সাইন থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান কী হবে দেখো, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে ওপাশে নিয়ে যাই তাহলে কী পাচ্ছি, কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তা সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেখো কস স্কোয়ার থিটা, এটি একটু যদি ঘুরিয়ে লিখি, অতএব কস স্কোয়ার থিটা সমান এখানে আমরা পাচ্ছি সাইন থিটা।
এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এর মান আমাদের 1 দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, কস স্কয়ার থিটা আমরা রেখে দিলাম এবং কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা ভাঙিয়ে দিচ্ছি, সেটা কীভাবে দেখো, তা দেখো কস স্কয়ার থিটা এর হোল স্কয়ার কেমন। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার পরিবর্তে আমরা কী বসাতে পারি, সাইন থিটা। তাহলে এখানে আমরা সাইন থিটার হোল স্কয়ার বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো কস স্কয়ার থিটা যোগ সাইন স্কয়ার থিটা। তা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত, 1, অর্থাৎ এখানে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে আমরা কী পেলাম এখানে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা এই ছিল ভিডিওটি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।